নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু মনস্তত্ত্ব ও শিশু বিকাশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জা পিয়াজের মতে আহরণ প্রক্রিয়ার প্রত্যেক শিশু কটি স্তম্ভ অতিক্রম করে? অপশন, বিকাশের 3টি স্তর, বিকাশের 4টি স্তর, বিকাশের 2টি স্তর, না বিকাশের 5টি স্তর। তার এর সঠিক উত্তর হলো বিকাশের 4টি স্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো? তাহলে বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য সেটা কোনটা? অপশন এ আছে সেমি মোটর স্তর, অপশন বি আছে ফর্মাল মোটর স্তর, অপশন সি আছে প্রি অপারেশনাল স্তর, আর অপশন ডি আছে কনক্রিট অপারেশনাল স্তর। তাহলে বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো ফর্মাল অপারেশনাল স্তর। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বংশগতির জন্য দায়ী কে? অপশন এ জিন, অপশন বি অন্তঃস্রাবী গ্রন্থি, অপশন সি রক্তরস, আর অপশন ডি হচ্ছে ক্রোমোজোম। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে বংশগতির জন্য দায়ী সেটা হচ্ছে জিন। নেক্সট প্রশ্ন, বিকাশের অর্থ হলো? তাহলে বিকাশের অর্থটা কি, মানে ডেভেলপমেন্ট? অপশন এ আছে সাংখ্যিক পরিবর্তন, অপশন বি গুণগত পরিবর্তন, অপশন ডি উপরের দুটি, আর অপশন ডি আছে এর কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তর হবে গুণগত পরিবর্তন, মানে কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট, কোয়ান্টিটিভ, তাই না? তা নিশ্চয়ই আপনারা জানেন যে গ্রোথ হচ্ছে আমাদের, গ্রোথটা কি, গ্রোথটা হচ্ছে আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্ট যখন বলা হয় কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, ঠিক আছে? তাহলে গুণ যেটা, যেটা আমাদের কোয়ান্টিটিতে পরিবর্তন হয়, ঠিক আছে, তা সেই গুণটা যখন আমাদের কোয়ান্টিটিতে পরিবর্তন হয় তখনই সেটি কিন্তু ডেভেলপমেন্ট। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ এই কথাটা নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে দুটোই একটা গ্রোথ আর একটা বিকাশের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? তা গুণের যে পরিবর্তনটা হয় তা সেটাই হচ্ছে বিকাশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশু কোন সময় থেকে মাতৃভাষা বলতে শুরু করে? কোন সময় থেকে শিশু মাতৃভাষা বলতে শুরু করে? অপশন এ শৈশবকাল, অপশন বি কৈশোরকাল, অপশন সি বাল্যকালের শেষ অবস্থা, আর অপশন ডি হচ্ছে বাল্যকালের প্রথম অবস্থা। তাহলে কোন অবস্থা থেকে শিশু মাতৃভাষা বলতে শুরু করে? এর সঠিক উত্তর হচ্ছে শৈশবকাল থেকে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বিনে সাইমনের পরীক্ষা হলো এক প্রকার ড্যাশ? অপশন এ যোগ্যতার পরীক্ষা, অপশন বি বুদ্ধিমত্তার পরীক্ষা, অপশন সি সাংখ্যিক দক্ষতার পরীক্ষা, না অপশন ডি ব্যক্তিত্বের পরীক্ষা। তাহলে বিনে সাইমন সে আইকিউ টেস্ট, তাহলে এই আইকিউ টেস্টের সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হবে বুদ্ধিমত্তার পরীক্ষা, তাই না? আইকিউ টেস্ট যখন, তা সেটা হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিভেদে পার্থক্যের কারণ, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণ কি সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন এ আছে বুদ্ধিমত্তার স্তর, অপশন বি আছে বংশগতির পার্থক্য, অপশন সি আছে কালানুক্রমিক বয়স, আর অপশন ডি আছে সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরের সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্যাভলভ কিসের সাহায্যে শিক্ষণকে ব্যাখ্যা করেছেন? অপশন এ অনুবন্ধন, অপশন বি শর্ত, অপশন সি অন্তর্দর্শন, এবং অপশন ডি হচ্ছে প্রচেষ্টা ভুল। তা আমি এখানে ক খ গ ঘ কে ABCD বলছি, কারণ তার পরীক্ষার সময় আপনাদের কিন্তু ABCD দিয়ে দেওয়া থাকবে। যেহেতু এখানে প্রিন্টেড আছে ক খ গ ঘ, তাই আমি ক খ গ ঘ না বলে ABCD দিয়ে বলছি। আশা করি সেটা একই, বা সেটা 1 2 3 4 দিয়ে থাকলেও সেটা একই। তা চলে আসছি আমরা ডাইরেক্ট কোশ্চেনে। তাহলে প্যাভলভ কিসের সাহায্যে শিক্ষণকে ব্যাখ্যা করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে শর্ত, কন্ডিশন, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, সারাংশ মূল্যায়ন করা হয় ড্যাশ? তাহলে পাঠ্যক্রম চলার সময়, পাঠ্যক্রমের শেষে, পাঠ্যক্রমের সমগ্রকালে, না পাঠ্যক্রমের প্রারম্ভিক সময়? তা কখন সারাংশটা মূল্যায়ন করা হয়? তা এর সঠিক উত্তর হবে পাঠ্যক্রমের শেষেই করা হয়, মানে পরীক্ষা কখন নেওয়া হয় বা মূল্যায়ন যে ব্যাপারটা এখানে বলা হচ্ছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য হলো? তাহলে শিশু কেন্দ্রিক যে শিক্ষা, সেই শিক্ষার লক্ষ্য কি সেটা আমাদের জানতে চেয়েছে। অপশন এ আছে শিশুর সম্পূর্ণ বিকাশ, অপশন বি আছে শিশুর সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ, অপশন সি আছে শিশুর শারীরিক ও আবেগজাত বিকাশ, এবং অপশন ডি আছে শিশুর মানসিক ক্ষমতার সম্পূর্ণ বিকাশ।
তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য কি? না, এর সঠিক উত্তর হচ্ছে শিশুর সম্পূর্ণ বিকাশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে, 90-এর নিচে, 60-এর নিচে না 40-এর নিচে। তাহলে এর সঠিক উত্তর হবে 70-এর নিচে যাদের বুদ্ধাঙ্ক তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী বলে আখ্যায়িত। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেশে মেয়েদের শিক্ষার অগ্রগতি স্লথ হওয়ার কারণ কি? অপশন এ, ছেলেদের অগ্রাধিকার দেওয়া। অপশন বি, মেয়েদের প্রতি রক্ষণাবেক্ষণের দৃষ্টিভঙ্গি। অপশন সি, দ্রুত বিবাহ। এবং অপশন ডি হচ্ছে উপরের সবকটি। তা মোটামুটি এখানে উপরের সবকটি হচ্ছে দায়ী। তা এখানে উপরের সবকটি সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শ্রেণীকক্ষে কোনো শিক্ষক অনবরত বিরক্ত করছে এমন শিক্ষার্থীকে শিক্ষকের ড্যাশ উচিত। অপশন এ, শিক্ষার্থীকে সবার সামনে তিরস্কার করা। অপশন বি, শিক্ষার্থী সম্পর্কে অধ্যক্ষকে জানাবেন। অপশন সি, কঠোর শাস্তি প্রদান করবেন। এবং অপশন ডি হচ্ছে শিক্ষার্থীকে ডেকে তার আচরণ, মানে তার যে আচরণ তার আচরণের কারণ অনুসন্ধান করবেন, মানে সে যে এরূপ আচরণ করছে তার কারণ কি। তা অবশ্যই নিশ্চয়ই এটা কারণ জানতে চাও, এটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। জ্ঞান আহরণের অর্থ কি? অপশন এ, বোধ অর্জন ও প্রক্রিয়া। অপশন বি, আবেগজাত কাজ। অপশন সি, কোনো কিছু করতে চাওয়ার মানসিক প্রক্রিয়া। আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে জ্ঞান আহরণের অর্থ কি? এর সঠিক উত্তর হলো বোধ অর্জন ও প্রক্রিয়া। এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিশুর ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সম্মান করার অর্থ হলো? তাহলে শিশুর ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সম্মান করার অর্থ কোনটা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে, চলুন আমরা দেখে নিই। অপশন এ আছে, শিশুকে তার সম্ভাব্য লাভে সহায়তা করা। অপশন বি আছে, কোনো কিছুর প্রতি রাগ না দেখানো। অপশন সি আছে, শিশুর ব্যক্তিগত বিভিন্নতাকে সম্মান করা। আর অপশন ডি আছে, প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো স্নেহ করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এখানে সঠিক উত্তর হচ্ছে শিশুর ব্যক্তিগত বিভিন্নতাকে সম্মান করা, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যেটা আছে সেটাকে সম্মান করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিশুদের সম্পর্ক স্থাপনের মানস্তাত্ত্বিক সমস্যার কারণ কি? মানে একটা শিশু যখন আরেকটা শিশুকে সম্পর্ক স্থাপন করে, তা তখন মানসিক যে সমস্যা, যদি কোনো সমস্যা হয়ে থাকে মানে রিলেশন তৈরি করতে, সম্পর্ক তৈরি করতে, তাহলে সেই সমস্যাটা কিসের জন্য হয়ে থাকে সেটা আমাদের এখানে জানতে চাইছে। অপশন এ আছে স্নেহের অভাব, অপশন বি আছে হীনমন্যতা, অপশন সি আছে অপরাধ বোধ, আর অপশন ডি আছে এর সবকটি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে হীনমন্যতা কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীকে অধ্যয়নের ক্ষেত্রে প্রেরণাদাতা ব্যক্তি হলেন? অপশন এ, মা বাবা। অপশন বি, শিক্ষক। অপশন ডি, পরামর্শদাতা। আর অপশন ডি হচ্ছে সমবয়স্করা। তা আমরা এখানে কোনটাকে সঠিক উত্তর করব? না, শিক্ষার্থীকে অধ্যয়নের ক্ষেত্রে প্রেরণা দেয়, মানে পড়াশোনার ক্ষেত্রে প্রেরণা দেয়, এটা কিন্তু শিক্ষকই দেয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিভাবক প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়, তাহলে শিক্ষকের উচিত কি? উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা দেখে নেব অপশনগুলো কি আছে। এই অভিযোগ উড়িয়ে দেওয়া। সেকেন্ড আছে অভিভাবকের থেকে অভিযোগের কারণ কি জানা। অপশন সি আছে অভিভাবকের শিক্ষার্থীর প্রতি কঠোর মনোভাব গ্রহণ। আর অপশন ডি আছে অভিভাবকের সঙ্গে প্রতি নম্রভাবে কথা বলে অভিভাবকের কারণ জানা। তাহলে অভিভাবকের সঙ্গে অতি নম্রভাবে কথা বলে তার কারণ জানা, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তাই এটা আগেও ছিল যে অভিভাবকের থেকে অভিযোগের কারণ জানতে চাওয়া, কিন্তু এইখানে ছিল না যে নম্রভাবে, ঠিক আছে, মানে ভদ্রস্থ আচরণ করে এই কথাটা ওখানে উল্লেখ করা ছিল না বলে অপশন বিটা হবে না, অপশন ডিটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোন শ্রেণীর বহু ছাত্র একটা নির্দিষ্ট বিষয়ে অনুত্তীর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ কারণটি কি? অপশন এ, শিক্ষাদানে শিক্ষক অনুপযুক্ত। অপশন বি, কঠিন প্রশ্নপত্র কঠিন। অপশন সি, ছাত্রছাত্রীর মধ্যে অলস্যভাব। আর অপশন ডি হচ্ছে বিষয়টির প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ সৃষ্টিতে শিক্ষককে আরো সচেষ্ট হতে হবে, কেননা তাদের আগ্রহের অভাবেই এই ব্যর্থতা। তাহলে সঠিক কারণটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তা অপশন ডিটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। কারণ না, কারণ হচ্ছে বিষয়টির প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ সৃষ্টিতে শিক্ষককে আরো সচেষ্ট হতে হবে, কেননা তাদের আগ্রহের অভাবে এই ব্যর্থতাটা হয়েছে। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, যদি কোনো কোনো ছাত্র নিয়মিত দেরিতে ক্লাসে এলে আপনি শিক্ষক হিসেবে কি করবেন? দেখে নিই অপশনগুলো কি আছে। অপশন এ আছে, ছাত্রকে ফিরিয়ে দেবেন। অপশন বি আছে, মা বাবাকে ডেকে তার দেরিতে আসার কারণ জেনে সমাধানের পরামর্শ দেবেন। অপশন ডি আছে, ছাত্রটিকে শাস্তি দেবেন। এবং অপশন ডি আছে, প্রধান শিক্ষককে রিপোর্ট করবেন।
তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? চারটের মধ্যে যেটি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা কিন্তু এখানে সঠিক উত্তর হিসেবে ধরে নেব, ঠিক আছে? তা আপনার যেটা মনে হবে সেটা কিন্তু উত্তর না, উত্তর সেটাই হবে যেটা এই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তাহলে এই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা কোশ্চেন হবে বা কোন উত্তরটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে মা বাবাকে দেখে তার তীর্থে আসার কারণ জেনে সমাধানের পরামর্শ দেবেন। তাহলে এই যে যাতে সেটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন বা সেই সমাধানের চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। যারা এই কোশ্চেনগুলো আগে থেকে জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যারা আজকে নতুন জানলেন তাদের যাতে এই কোশ্চেনগুলো আরেকবার করে যখন আসবে তা তারা যদি মনে থাকে, তা মনে থাকার জন্য আমরা এই কোশ্চেন একবার রিভাইজ আলোচনা করব। খুব তাড়াতাড়ি আমরা এই কোশ্চেনগুলো রিভাইজ আলোচনা করব, যে ক্ষেত্রে কি হবে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো মস্তিষ্কগত হবে, ভবিষ্যতে যেখানে এই কোশ্চেনগুলো আসুক আপনাদের যাতে তাতে ভুল না হয়, ঠিক আছে? তাই সুতরাং আমরা এই আলোচনাগুলো শুরু করছি, আপনারা একটু মন দেবেন। প্রথম প্রশ্ন ছিল, যা পিয়াজেতের মতে আহরণ প্রক্রিয়ার প্রত্যেক শিশুর কয়টি স্তর অতিক্রম করে? এই সঠিক উত্তর হচ্ছে বিকাশের চারটি স্তর। নেক্সট, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো? এই সঠিক উত্তর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্তর। নেক্সট, বংশগতির জন্য দায়ী কে? এই সঠিক উত্তর হচ্ছে জিন। নেক্সট, বিকাশের অর্থ হলো? এর সঠিক উত্তর হচ্ছে গুণগত পরিবর্তন। নেক্সট, শিশু কোন সময় থেকে মাতৃভাষা বলতে শুরু করে? এর সঠিক উত্তর হচ্ছে শৈশবকাল। নেক্সট, বাল্যকালের প্রথম অবস্থা, সরি আমি ভুল পড়ছি। নেক্সট হচ্ছে বিনে সাইমন পরীক্ষা হলো এক প্রকার ড্যাশ? এর সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা। নেক্সট, ব্যক্তিভেদে পার্থক্যের কারণ? এর সঠিক উত্তর হবে উপরের সবকটি। নেক্সট, প্যাভলভ কিসের সাহায্যে শিক্ষণকে ব্যাখ্যা করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে শর্ত। নেক্সট, সারাংশ মূল্যায়ন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পাঠক্রমের শেষে। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য হলো? এর সঠিক উত্তর হবে শিশুর সম্পূর্ণ বিকাশ। নেক্সট, মানসিক প্রতিবন্ধী শিশু হলো তারা যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে। নেক্সট, দেশে মেয়েদের শিক্ষার অগ্রগতি শ্লথ হওয়ার কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। নেক্সট, শ্রেণীকক্ষে কোনো শিক্ষককে অনবরত বিরক্ত করছে এমন শিক্ষার্থীকে শিক্ষকের ড্যাশ উচিত? এর সঠিক উত্তর হবে শিক্ষার্থীকে দেখে তার কারণ, তার আচরণের কারণ খুঁজবেন বা তার আচরণের কারণ জানতে চাওয়া। নেক্সট, জ্ঞান আহরণের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে বোধ অর্জন ও প্রক্রিয়া। নেক্সট, শিশুর ব্যক্তিগত বৈশিষ্ট্যকে সম্মান করার অর্থ হলো? এর সঠিক উত্তর হচ্ছে শিশুর ব্যক্তিগত বিভিন্নতাকে সম্মান করা। নেক্সট, শিশুদের সম্পর্ক স্থাপনের মনস্তাত্ত্বিক সমস্যার কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে হীনমন্যতা। নেক্সট, শিক্ষার্থীকে অধ্যয়নের ক্ষেত্রে প্রেরণাদাতা ব্যক্তি হলেন? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষক। নেক্সট, কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি কোনো অভিভাবক প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তাহলে শিক্ষকের উচিত? এর সঠিক উত্তর হবে অভিভাবকের সঙ্গে অতি নম্রভাবে কথা বলে অভিযোগের কারণ জানা। নেক্সট, কোনো শ্রেণীর বহু ছাত্র একটা নির্দিষ্ট বিষয়ে অনুত্তীর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে বিষয়টির প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ সৃষ্টিকে শিক্ষককে আরও সচেষ্ট হতে হবে, কেননা তাদের আগ্রহের অভাবে এই ব্যর্থতা। এবং আজকে লাস্ট প্রশ্ন, কোনো ছাত্র নিয়মিত দেরিতে ক্লাসে এলে আপনি শিক্ষক হিসেবে কি করবেন? এর সঠিক উত্তর হচ্ছে মা বাবাকে দেখে তার দেরিতে আসার কারণ জেনে সমাধানের পরামর্শ দেব। তা এবার চলে আসছি আমরা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে আমি একটা প্রশ্ন করব আর আপনাদের এই সঠিক উত্তর দিতে হবে, এবং সঠিক উত্তরের মাধ্যমে আপনারা প্রাইজ গ্রহণ করবেন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, আপনারা লিখে নেন, আমি প্রশ্নটা একটু বলছি। প্রশ্নটি হলো, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল? অপশান এ 1947, অপশান বি 1948, অপশান সি 1949, না অপশান ডি, এগুলির কোনোটি নয়। আবার আমি প্রশ্নটা বলছি, কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল? অপশান এ 1947, অপশান বি 1948, অপশান সি 1949, আর অপশান ডি হচ্ছে এদের কোনোটিই নয়। তা আপনাদের এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।